কবিতার শিরোনাম বেশ্যা, রচনা ভূমিকা লহকর, আবৃত্তি হেমন্ত ওজা। সমাজের দৃষ্টিত তুমি বেশ্যা, ভদ্রতার মুখার আড়ত অন্য এক মুখা পিন্ধা সকলের বাবে হাহিয়তার পাত্র। অথচ তার আগলৈকে তোমাক সকাহ দিবলৈ তোমার মৃত স্বামীর মৃত্যুর ক্ষণ গণি অনাহারে দিন কটোয়া সময়ত আহেনে কোনোবা তোমার সন্তানের মুখত ভোকর এগরাহ ভাত দিবলৈ? নাহে নাহে, তথাপি তুমি কিয় বিক্রি যোৱা নারী? কিয় হওয়া এনিখার বাবে কোনোবা কামাতুর চৈতানর বিছনার খঙ্গি? কিয় হওয়া সিহঁতর খন্তেকীয়া সুখলাভর অর্থে কামনাত জ্বলি থাকা অশ্লীল দুচকুর আগত উলঙ্গ তুমি? তুমি বিংশ শতিকার পুরুষর খোঁজত খোঁজ মিলাই আগুয়াই যাওয়া দুঃসাহসী নারী, প্রতিবাদ তোমার স্ব অধিকার, নিজস্বতা রক্ষার হেতু গড়ি তোলা ন বিপ্লব ন জাগরণ। সেই সকল ভদ্রতার মুখা পিন্ধা লুলুপ লোকর নহবা কামনার বলি ত্যাগা সেই আন্ধার গলি যিগলিত লাঞ্ছিত হয় নারীত্ব, দেহর লাজ ঢকা আসল ফাতে কলঙ্কিত হয় নারী। কাবহু করছো ত্যাগা সেই পথ, বিপরীতে স্বাবলম্বী হওয়া নিজস্ব কর্মেরে সন্মানেরে মূর দাঙি নারী হওয়া। তোমার বেজারত ভাগরুয়া হয় প্রতিটি সন্ধ্যা, ক্ষত বিক্ষত হয় কোনোবা কবির হিয়া। আজির নতুন নারী তুমি সাহসী হওয়া, পরিচয় যে নাই এই পথত মাথো প্রবঞ্চনা। চা সমাজের দুমুখীয়া স্বরূপ যিয়ে তোমাক বেশ্যা বলে পোহরত ধুয়ায়, সিয়ে রাতির আন্ধারত তোমার যৌবনের সুয়াদ লওয়া মাতাল কামুক। আছে স্থান কত তোমার, বুজা তুমি বুজা, সেই পথর গলিয়েরি সৎকর্মেরে নিজক পরিচয় দিয়া, সংগ্রামী হয়ে নিজস্ব অস্তিত্বরে একোজনী নারী হওয়া, ভণ্ড সমাজক দলিয়ায় দুর্গার দরে মহাবলা তেজস্বী নারী হওয়া।